বড় বড় পাপ করার পরেও আমরা পৃথিবীতে বেঁচে আছি যদিও এই একই ধরনের পাপ বা তার চেয়ে ছোট পাপ করেও পূর্বের বিভিন্ন নবী এবং রাসুলের কম ধ্বংস হয়েছে পৃথিবীতে আল্লাহ রাবুল মোট ছয়টি জাতিকে বিভিন্নভাবে ধ্বংস করেছিলেন লু তার সালামের কৌমকে ধ্বংস করা হয়েছিল যে মেন পাপে যে প্রধান পাপে সেটা হচ্ছে সমকামিতা তার মধ্যে উল্লেখযোগ্য ছয়টি জাতির মধ্যে প্রথম যে জাতি ছিল সেটা হচ্ছে নুহ আলাইসাল্লা কৌম নুদ আলাহিসু আসসালামের কৌম অর্থাৎ কৌমে আজ তাদের তৃতীয় কারণ যেটা ছিল ছিল সেটা হচ্ছে জুলুম করা অত্যাচার করা আল্লাহ এবং রাসুলের বিধানের বাহিরে যত কর্ম ধর্ম মত পথ সবই হচ্ছে তাগ। এই সমস্ত কুপ্রবৃতি এবং ধ্বংসলীলা চালিয়ে দেওয়ার জন্য মুসলমানদের ব্রেয়স করার জন্য ছোট কচি কাছাদেরকে ধ্বংস করার জন্য এই সমস্ত সিলেবাস প্রণয়ন করছেন দয়া করে আপনারা থেমে যান কারণ এই কারণে কিন্তু লু তালিহিসালামের কমকে আল্লাহ রাবুল্লা আলম ছাড় দেননি শুধুমাত্র ছাড় পেয়ে যাচ্ছেন নবী মোহাম্মদ সাল্লু আলহিমের উন্মত হিসাবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبيهم بإحسان إلى يوم الدين أما بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مُهدثاتها وكل مُهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يسلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز فوزا عظيما. فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. فأرسلنا عليهم الطوفان والجراد والقمل. فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم، والدم آيات مفسلات، فاستكبروا وكانوا وكانوا قوما مجرمين. سوره عرف وقال النبي الأمين صلى الله عليه وسلم سالت ربي ثلاثا فأعطاني سنتين ومنعني ربي سالت ربي الله يهلك امتي بالسنة، فأعطاني فأعطانيها، وسألته আল্লাহ ইহুলিকা উম্মতি বিল গরক ফাউতানিহা ওসআল তুহু আল্লাহ ইয়াল বৈনাহুম বাসাহুম বৈনাহুম ফমানিহা রাহ মুসলিম ইলাখিল হাদিস রাহ মুসলিম আউ কমকাল আলহ সালাতাম যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্যে যে আল্লাহ সুবাহান আহমতাল্লার অশেষ রহমে আমরা সুস্থ অসুস্থ এ দুয়ের মধ্যবর্তী অবস্থায় কেউ কেউ জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি আল্লাহরাবুল্লাহ আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক রাসুল্লাহ সালু আলহিম আসাল্লামের প্রতি যে নবী মোহাম্মদ সালু আলহিম আসাল্লাম আল্লাহরাবুল্লাহ আলমিনের পাশাপাশি বিভিন্ন জাতি ধ্বংসের কাহিনী বিষয়ে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করেছেন সাথে সাথে কিভাবে সেটা আমল করতে হবে সেখান থেকে শিক্ষণীয় বিষয় কি রয়েছে সেগুলো শিখিয়ে গেছেন এবং নিজে আমলও করেছেন বটে সে রাসুলের প্রতি আমরা দুরুত পাঠ করছি সাল্লি হাসাল্লাম সংক্ষিপ্ত পরিসরে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ জুমার আর আল্লাহরাবুল্লাহ আলমিনের গজবে বিভিন্ন জাতি ধ্বংসের কারণ ও ধরন জাতি ধ্বংসের কারণ ও ধরণ এবং সেখান থেকে আমাদের শিক্ষা আল্লাহর আলমিনের কাছে আমরা তৌফিক কামনা করছি আজকের খুদ্ভা থেকে আমরা সকলে যেন উপকৃত হতে পারি আল্লাহ সবাহনতাল আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আসলে আমরা অবগত আছি যেমনিভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তার ইবাদত করার জন্যে প্রেরণ করেছেন এ বিষয়ে বিষয়েও অবগত রয়েছি বিভিন্ন জাতির কাছে কৌমের কাছে তিনি নাবী এবং রাসুল প্রেরণ করেছিলেন সেই জাতি বা কৌমকে হেদায়াত দেওয়ার জন্যে এবং ওই জাতিগুলো অধিকাংশ জাতি পাপিষ্ট ছিল কেউ শিরকের পাপে পাপিষ্ট কেউ অশিলা পূজার পাপে পাপিষ্ট ছিল কেউ বা সমকামিতা আবার কোনো জাতি বা ওজনে কম দেওয়া নিজেদের সূর্য বীর্য প্রদর্শন আল্লাহকে না মানা নবীরকে হত্যা করা আরও অন্যান্য বিষয়ে তারা বড় বড় পাপে জর্জরিত ছিল যদিও আমাকে আপনাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন ছাড় দিয়েছেন ছাড় দেওয়ার কারণ হাদিসটি আমরা শুরুতেই বলেছি আমরা যদি মনে করি যে পূর্বের নবী এবং রাসুলের কৌমেরা তারা যেভাবে পাপ করেছে তাদের মতো পাপ আমরাও করছি কিন্তু আমরা তো ঠিকই বেঁচে রয়েছি তো তাহলে আমাদের মনে হয় এভাবে ছাড় দিয়েই দেওয়া হবে বিষয়টি কারণ হচ্ছে নবী সাল্লিম সাল্লামের দোয়া যে হাদিসটি মুসলিম দ্বিতীয় খণ্ডের কিতাবুল ফিতান অর্থাৎ ফিতনা অধ্যায়ের মধ্যে হাদিসটি ইমাম মুসলিম রহিমল্লাহ সংকলন করেছেন রাসূলুল্লাহ সাল আলীম আসাল্লাম বলছেন যে সাল তো সালাসান আমি আমার রব আল্লা সুবাহান তালার কাছে তিনটি জিনিস চেয়েছিলাম ফ সিনতাইন তিনি আমাকে দুটি দিয়েছিলেন ও আনি ও আহেদা এবং একটি তিনি দেননি প্রদান করেননি সালুল্লাহ সাল আলিম বলছেন আমি আমার রব আল্লা সুবাহান তিনটি জিনিস চেয়েছিলাম তো তিনি আমাকে প্রদান করেছিলেন সিনতাইন দুটি ও মানা আনি ওয়াহেদা আর একটি তিনি দেননি তো প্রথম আমি যে জিনিসটি মহান রব আল্লাহ কাছে চেয়েছিলাম যে আল্লাহ ইহুলিকা উম্মতি বিসানা আল্লাহ আমার উম্মতকে আপনি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করবেন না তিনি এটা আমাকে দিয়েছেন এ দোয়া কবুল হয়েছে দ্বিতীয় দোয়া আমি করলাম ইহুলিকা উম্মতি বিল গরাক হে আল্লাহ আমার উম্মতকে আপনি প্লাবন দিয়ে বন্যা দিয়ে ধ্বংস করবেন না এ দোয়া আমি করেছিলাম এ দোয়াও আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেছিলেন আলহামদুলিল্লাহ তৃতীয় যে দোয়া দোয়াটি আমি করেছিলাম আল্লাহ ইয়াজ আলা বেইনাহুম তৃতীয় যে দোয়াটি করেছিলাম আল্লাহ আলা বাসা বইনাহুম বালাতাম তাদের মধ্যে কোনো সমস্যা তাদের মধ্যে কোনো বাদ বিবাদ এরকম বিষয়গুলো না ঘটুক তো তিনি এটা আমাকে প্রদান করেননি অর্থাৎ তাদের মধ্যে দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ এগুলো থাকবে কেয়ামত অবধি থাকবে এজন্যে মানুষের মাঝে কথা আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা বড় বড় পাপ করার পরেও বড় বড় পাপ করার পরেও আমরা পৃথিবীতে বেঁচে আসি যদিও এই একই ধরনের পাপ বা তার চেয়ে ছোট পাপ করেও পূর্বের বিভিন্ন নবী এবং রাসুলের কম ধ্বংস হয়েছে তো ধ্বংস হওয়ার পরেও আমরা যদি মনে করি যে আমাদেরকে আল্লাহরবুল্লাহ আলমিন ছাড় দিয়েছেন সুতরাং আমরা এভাবে ছাড় পেয়ে যাবো এটা আমাদের চরম ভুল ধারণা হবে এটি শুধুমাত্র রাসুল্লাহ সাল আলী আসাল্লামের দোয়ার বরকত তিনি দোয়া করেছিলেন তাই আমরা একবারে ধ্বংস হচ্ছি না এ হাদিস দিয়ে মোহাদ্দেশিনে কেরাম এ মাসায়েলগুলো গুলো ইস্তেমবাদ বা সাব্যস্ত করেছেন আল্লাহ হরবুল্লা কাছে শুরুতেই দোয়া করি আমরা যেন এমন কোন পাপে পাপিষ্ট না হই যার কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিম যে দোয়া করেছিলেন সে দোয়া যেমন আল্লাহ রবাহ আলমিন গ্রহণ করেছেন সম্মানের সাথে রাসুল উল্লাহ আলী আলিম আসাল্লামকে ইজ্জত দান করেছেন সম্মান দান করেছেন উম্মতে মোহাম্মাদি হয়েও যেন আমরা রাসুলের সম্মানের দিকে লক্ষ্য করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন মূলত এ যুগে নবী রসুল সাল্লাহ আলিম প্রেরণ করা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী মধ্য দিয়ে শেষ তো আমাদের যে পাপ অবস্থা এমন হতো যদি নবী রাসূলের সিলসিলা রাসুল্লাহ সাল আলী যদি তার দ্বারা খতম না করা হতো আমাদের এই বর্তমান পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন ওই সিলসিলা কিন্তু অব্যাহত রাখতেন মানে যে পাপে আমরা বুঝাতে চাচ্ছি মানুষ যে পাপে জর্জরিত রয়েছে কোনো এলাকার আমাদের বাংলাদেশ প্রেক্ষাপট আমরা যদি লক্ষ্য করি যেই পাপগুলোর কারণে পূর্বের সব নবীরের কওমের যে জাত জাতিগুলো ধ্বংস হয়েছে খোদ আমাদের এই মুসলিম অধ্যুষিত দেশেও সে পাপের সবগুলোই বাস্তবায়ন এবং বাস্তব রয়েছে নাউদুবিহমিন দা আলিক আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আমিন মুসলিম জাতিকে কোরআন এবং সহি হাদিস বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন এজন্যই আল্লাহ রাব্বুল আলমিন যুগে যুগে নবী এবং রাসুল প্রেরণ করেছিলেন শুধুমাত্র তার এবাদত করার জন্য দুটি কারণ ছিল নবী এবং রাসুলকে প্রেরণ করার রাসুলদেরকে প্রত্যেক কৌমের কাছে নবী এবং রাসুল প্রেরণ করেছেন একটা হচ্ছে আনি ইবুদুল্লাহ তারা আল্লাহ আল্লাহরবুল আলমিন আমার এবাদত করবে এবাদত করবে সর্ব অবস্থায় এবাদতটা তো এমন নয় যে শুধুমাত্র সালাতের মধ্যে সীমাবদ্ধ এবাদতটা তো এমন নয় শুধুমাত্র জাকাত সাদাকা দান আর অন্যান্য এই যে বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ একজন ব্যক্তি একজন মুসলিম ব্যক্তি তার সকালে ফজরের ওই ঘুম থেকে নিয়ে একেবারে ঘুমানোর আগ পর্যন্ত এ সম্পূর্ণই কিন্তু এবাদত যদি আমরা এবাদত করতে পারি বিসমিল্লা বললাম প্রত্যেক ভালো কথা বললাম প্রত্যেক ভালো কাজ করলাম সময় পেলে আল্লাহকে স্মরণ করলাম আল্লাহর স্মরণের অর্থ এই আল্লাহকে ভয় করা আল্লাহর স্মরণের অর্থ এই আল্লাহ সাবাহানত আল্লাহ জিকির আজকার করা আল্লাহ সহানত আল্লাহর তাহলিল তাকবির তসলিম আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহাইল্লাহ সময় পেলেই এ বাক্যগুলো পাঠ করে আমরা সর্বদা আল্লাহ রাব্লা আলামের এবাদতে রত থাকতে পারি এবাদত শুধুমাত্র পাঁচ শক্ত সলাত পাঁচবার মসজিদে হাজির হাজিরা দেওয়ার নাম নয় যেমনিভাবে পাঁচবার পাঁচক্ত সলাতে মসজিদে হাজিরাদিমা ইমামের পেছনে সলাৎ আদায় করা এটা ফরজ ঠিক অনুরূপভাবে আমার সমস্ত দিনগুলোতে আমি আমার এবাদত করতে পারি এজন্যই তো তো সাহাবাইকার যখন প্রশ্ন করলেন হেয়াল্লাহ নবী সাল্লাহ আলিম আসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলিম আসসালাম প্রথমত প্রথমত বোঝাতে চেষ্টা করলেন শোনো তোমাদের পরিবারের সাথে তোমাদের স্ত্রীর সাথে সময় দাও সেই পরিবারের সময় দেওয়া এই সময়টুকু তোমাদের এবাদত সাহাবাইকে নাম প্রশ্ন করলেন হে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম এটা কিভাবে এবাদত হতে পারে এটা কিভাবে এবাদত হতে পারে তিনি বললেন তোমরা যদি এটা পাপের কাজে ব্যয় করতে তাহলে কি তোমাদের পাপ হতো না হ্যাঁ অবশ্যই হতো তাহলে এটা পাপ থেকে বিরত থেকে আল্লাহর এবার আল্লাহর হুকুম পালন করছো তাহলে এটা তোমাদের জন্য এবাদ তোমাদের জন্য সাদাকা সুতরাং আমার আপনার জীবনে আমি আপনি সর্বদা আল্লাহর বলে আলামিনের এবাদতে রত থাকতে পারি আল্লাহ সহান হওয়াতা আলা আমাদের তাওফিক সর্বদা সেটাই দান করুন আল্লাহ আমিন আনিবদুল্লাহয়া জিতানিবু তাহুদ আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে তারা যেন তাগুদ থেকে বেঁচে থাকে তা বলতে আল্লাহ এবং রাসুলের বিধানের বাহিরে যত কর্ম ধর্ম মত পথ সবই হচ্ছে তাআগুদ যদিও তাগুদের সংজ্ঞা হচ্ছে সামগ্রিকভাবে মা অল ফতুদ অর্থাৎ আল্লাহ ব্যতীত যত কিছুর এবাদত করা হয় যত কিছু নিয়ম মানা হয় যত কিছু নিয়মের অনুসরণ করা হয় রাসুল ব্যতীত যত কিছু নিয়ম পালন করা হয় নিয়ম মানা হয় নিয়মের অনুসরণ করা হয় সবই হচ্ছে তাগুদের অন্তর্ভুক্ত এই জন্যে আল্লাহ রাবুল আলমিন প্রেরণ করেছিলেন নবী এবং রাসুল এদিক ভুললে যখন ভুলেছে তখন যুগে যুগে যেভাবে নবী রাসুল প্রেরণ করেছেন আবার তাদেরকে এভাবে ধ্বংসও করে দিয়েছেন যদিও তাদের ধ্বংসের বিষয়টা এমন ছিল তাদেরকে প্রথমত সতর্ক এবং সাবধান করা পরবর্তীতে সতর্ক এবং সাবধানের উপেক্ষা করে যখন তারা পাপে জর্জরিত হয়েছে রাসুলকে হত্যা করতে চেষ্টা করেছে একের পর এক পাপে জর্জরিত হয়েছে পাপের ধারাক্রম অব্যাহত রেখেছে তখন আল্লাহ রাবুল আলমিন কখনো ফেরেস্তা পাঠিয়ে কখনো বা নিনাদ বা উচ্চকণ্ঠ কখনো বা বন্যা বা প্লাবন কখনো বা জমিনকে উল্টিয়ে দিয়ে তাদেরকে পৃথিবীকে নিশ্চিন্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিভিন্ন জাতিকে কমকে সতর্ক এবং সাবধান করেছেন তার বাণীগুলো তিনি কুরআনুল কারীমের সোরা সাজদা আর অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া স্পষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কসবাত আইদিন নাস এটা মানুষের যে পৃথিবীর উপরিপৃষ্ঠে এবং পানিতে বা জলে পানিতে যেই ফাঁসাদ ফিতনাগুলো পানির ফাঁসাদ বলতে পানিতে যে যুদ্ধগুলো হচ্ছে পানি আরও অন্যান্য যে বিপর্যয়গুলো পানির মাধ্যমে প্লাবন হতে পারে আরও অন্যান্য বিষয়গুলো কিন্তু হয় এটা একটা স্বাভাবিক ব্যাপার এক দ্বিতীয়ত হলো এই পৃথিবীর যত বিপর্যয় এগুলো হচ্ছে মানুষের কৃতকর্মের ফল আজকে একজন আরেকজনকে ঠকাচ্ছে একজন আর একজনকে মারছে ঠিক অনুরূপভাবে ওই টিট ফর ট্যাটের মতো হচ্ছে আপনাকে ইট মারছি ফিরে আসছে আমার দিকে পাটকেল আমি মনে করছি বড় চালাক কিন্তু আমি চালাকি এক জায়গায় করছি আর শত জায়গায় আমি কিন্তু ধরাই খাচ্ছি আজকে পশ্চিমা বিশ্বের যে সমস্ত দেশগুলো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে আল্লাহর রহম তো আছেই সাথে সাথে তারা কিন্তু উল্টা দিক থেকে নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিচ্ছে এটা তারা কিন্তু বাঁচাতে পারছে না এটা স্বাভাবিক এটা মানুষের হাতের ইনকাম মানুষের কৃতকর্মের ফলও বটে এটা আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন সে কথায় কারিমে স্পষ্ট করেছেন সাথে সাথে যে আল্লাহ সুরা রুমের যে একচল্লিশ নম্বর আয়াতটি আমরা বলছিলাম এখানে তিনি বলছেন যে এবং তাদেরকে এই তারা যে কৃতকর্ম করে বা তাদের যে হাতের ইনকাম যেটা তাদের যে পাপের ফল যেটা তাদেরকে মাঝে মধ্যে আমরা যে শাস্তির সম্মুখীন করি তারা যেন ফিরে আসে আল্লাহ মিয়ার জন যাতে তারা ফিরে আসে যদিও নবী এবং রাসুল প্রেরণ করা তাদের কাছে বিধান প্রেরণ করা তারপরেও সেই সমস্ত জাতি তাদের ওই পাপের ধারাক্রমকে অব্যাহত রাখার কারণে আল্লাহ রাবুল্লাহ আলমী তাদেরকে ধ্বংস করেছিলেন আর আমাদের বিষয়টা তো আমরা পূর্বের হাদিসের মধ্যে বলেছি এরপরে আমরা স্মরণ করি সেই করোনার সময়ের মুহূর্তটি যা দু সালে এ দেশে এসেছিল তার আগে পরে পৃথিবীতে এসেছে বিজ্ঞানীরা বা চিকিৎসা বিজ্ঞান বিভিন্নভাবে প্রমাণ করেছে কেউ কাউকে দোষারোপ করেছে কিন্তু সেই সময়ে আমরা যেভাবে জড়সড় ছিলাম কিন্তু ওই যে এমন হয়ে যায় আমাদের বিষয়টা এমন যখন যে যখন তারা সমুদ্রে ভ্রমণ করে রকিবু ফিলফুলক যখন তারা ভ্রমণ করে ওই নৌকাতে বা এরকম অবস্থায় নৌভ্রমণ করে পানিতে থাকে এখন যখন তারা ডাঙায় উঠে যায় তখন তারা আল্লাহরাবুল আলমিনের ভাষায় তারা বলতে থাকে এভাবেই যে অধিকাংশই তারা কুফুরি করে এভাবেই যে নৌকার মাঝি ভালো ছিল বা আমরা আমাদের কৌশল করে বেঁচে গেছি যেমনিভাবে আমাদের কোনো কোনো মুসলিম ভাইও বলে বসেছিলেন আমাদের দেশে করোনা এরকম শক্তিশালী বা আমরা করোনাকে প্রতিরোধ করব আরও অন্যান্য কথা আমরা বলে বসেছিলাম যা কুফুরির সামিল এগুলো থেকে যদি কেউ সজ্ঞানে সহিচ্ছায় বলে থাকে তাহলে তিনি কুফুরির দিকে চলে যাবেন এবং অবশ্যই তাকে তওবা করা উচিত হবে আল্লাহরাববুল্লাহ আলমিন আমাদেরকে পূর্ণ হেদায়তের মধ্যে রাখুন আল্লাহ আমিন দুন আলমিনুদী করদাবিল আকবর আল্লাহন এ আয়াত দ্বারা সুরাসার এ আয়াত দ্বারা তিনি এটাই বুঝাতে চাচ্ছেন হে মানব জাতি পূর্বের বিভিন্ন জাতিকে কিন্তু সতর্ক এবং সাবধান সাবধান করা হয়েছে তারা কিন্তু ওই এবং সতর্কতার বাণী উপেক্ষা করেছে তাদের উপরে বিভিন্ন আজাব গজব এসে নিপতিত হয়েছে সুতরাং তোমরা সেগুলো থেকে তোমরা মানে বিভিন্ন এবারত তথা শিক্ষা গ্রহণ করো আল্লাহরাবুল আলমিন এ সমস্ত জাতির ধ্বংসলীলা তাদের ধ্বংস কাহিনী কোরআনুল করিমে এবং নাবী সাল্লু আলিমুসাল্লামের জবানি দিয়ে কেন এগুলো উপস্থাপন করেছেন আমাদের সামনে যেন আমরা ওই সমস্ত পাপে জর্জরিত না হই ওই সমস্ত পাপে আমরা ধাবিত না হই ওখান থেকে ফিরে এসে আল্লাহরাবব্বুল্লা আলমিনের দিকে রুজু হই তার দিকেই ফিরে চলি এই জন্যে আল্লাহরবুল্লা আলমিন মাঝে মধ্যে আমাদেরকে কিন্তু ভূমিকম্প কখনো বা করোনা কখনো বা বিভিন্ন ধরনের প্লেগ বা এইডস আরও কত শত বিভিন্ন রোগ আমাদেরকে দেয় জানাওয়াজানা আমরা কিন্তু জানিও না সেগুলো দিয়ে আল্লাহ আল্লাহরাবুল আলমিন চান যে আমার বান্দা তার মূলে ফিরে আসুক তার রবের দিকে ফিরে আসুক আল্লাহ এভাবে ডাক আমাদেরকে যেভাবে দেন কয়জন বা আমরা তার ডাক শুনি কয়জন বা আল্লাহরাবুল আলমিনের হেদায়ের দিকে হেদায়ের দিকে ছুটে চলে তার এই আহ্বানের দিকে ছুটে চলে তবে তারপরেও মানুষ হিসাবে আমাদের অবশ্য উচিত যেহেতু আমাদের একটা গন্তব্য রয়েছে আমাদের প্রথম মঞ্জিল হচ্ছে কবর তারপরে পরবর্তী বার্জাখী জীবন এই যে বার্জাখী জীবনের শেষ সীমা একেবারে সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে জান্নাত চিরসুখের জায়গা অথবা চিরশাস্তির জায়গা জাহান্নাম এ জায়গায় যেহেতু আমাদের ফিরে যেতে হবে অতএব ওটায় রবের জায়গা আর রবের জায়গায় ফিরে যেতে হলে একজন বান্দা হিসাবে একজন মুসলিম হিসাবে আমরা পাপ করলেও রবের কাছে বারবার ফিরে যাওয়া এই ফিরে যাওয়াটাই আল্লাহ রাব্বুল আলমিনের বড় চাওয়া এবং তার এই সন্তুষ্টি যদি অর্জন করতে পারি সেটাই হবে আমাদের জন্য বড় পাওয়া আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন আমাদের সে তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা যদি ভেবে নেই আমাদেরকে আল্লাহর আলমিন ছাড় দিয়েছেন কিন্তু ওই প্রসঙ্গে আমাদের যে উদাহরণ সেটা ওই একই উদাহরণ আল্লাহ সুবাহ আমাদেরকে ছাড় দিয়েছেন এটা ঠিক তবে হিলিল কা আমি হ্যাঁ অবশ্যই ছাড় দিয়েছেন তবে বালক ওই ছোট্ট ছেলেটি যখন ঘুড়ি ওড়ায় তখন ঘুড়ি ওড়ানোর সময় বেলায় ওই ফাগুনের বাতাসে ঘুড়ি উঠছে ঘুড়ি ডানেও নাচে বামেও নাচে নাচতে নাচতে এক পর্যায়ে সূর্য যখন অস্তমিত হয় তখন ঠিকই কিন্তু বালক যখন নাটায় ঘুরিয়ে ঘুড়ি কাছে নিয়ে আসে ঘুড়ির কিন্তু নাচার উপায় থাকে না আর ডানে বামে কিন্তু সে ঘুরতেই পারে না ঠিক অনুরূপভাবে মরণের হাতছানি আমাকে আপনাকে প্রভু রব আল্লাহর পক্ষ থেকে যখন আসবে আমি আপনি কিন্তু আর ডানে বামে ঘোরার সুযোগ পাবো না না করতে পারবো সাদাকা না করতে পারবো আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির কোনো আমল না করতে পারবো পৃথিবীর মানুষের কোনো উপকার সেক্ষেত্রে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের ভাষায় বানুন মান সালিম সেই পরকালীন জীবনে ভাষায় আল্লাহর সালিম সেদিন মানুষের সব মানুষের সুপারিশ সেদিন পৃথিবী ভর্তি স্বর্ণ পৃথিবী ভর্তি সম্পদ মানুষকে দেওয়া হবে কিন্তু মানুষের আল্লাহরাবুল আলমিন রবের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া তার পাপ থেকে রক্ষা করা মুক্ত করা এরকম পরিস্থিতি কিন্তু মানুষের সামনে ঘটবে না ঘটবে তো শুধু তারির ইল্লা মান আতালিন সালিম যে বিশুদ্ধ হৃদয় নিয়ে রব রব্যে করিম আল্লাহ তালার সামনে হাজির হবে সুতরাং মানুষ হিসাবে আমাকে আপনাকে ডানে ভাবে না তাকিয়ে আল্লাহ আলামিনের আলমিনের রেদামন্দি তার সন্তুষ্টির দিকে তার পরকালীন জীবন যে আমার অনন্ত জীবন সেদিকে ছুটে চলা উচিত আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আপনারা একটু ফাঁকা জায়গা আছে দয়া করে একটু এগিয়ে বসবেন তাহলে যে ভাইগুলো দাঁড়িয়ে আছে তাদের জন্য একটু বসার সুযোগ হবে যেহেতু শীতের সময় অনেক ফাঁকা জায়গা আছে একটু গাদাগাদি করে বসলে আমাদের খুব কষ্ট হবে না এবং সাথে সাথে আপনারা জানেন আমাদের মার্কাজি জামে মসজিদ আসলে মূলত কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে সেটার মানে কাজে কিন্তু আমরা আসলে আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ কিন্তু সেখানে হাত দেওয়াটাই কষ্টকর হয়ে পড়েছে আপনারা সে বিষয়টা দেখবেন এবং যারা যতটুকু সাধ্য সহযোগিতা সাথে সাথে আমরা যেন দোয়া করতে পারি আমি হয়তোবা দিতে পারবো না কিন্তু আল্লাহ আল্লাহরাব আলমিনের কাছে তো চাইতে পারি মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু রব আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিনের কাছে তার কাছে চাওয়া এজন্যে তো তিনি বলেছেন যে ঈদা দেখালে আহাদু কুমফ ইসাল্লাহ ইদা কেন আহাদুক কুমফ ইসল্লাহ ফাইহু ইউনাজি রব্বা যখন তোমাদের কেউ মানে সলাতে দাঁড়ায় সলাত আদায় করে ফাইনাহু ইউনজুর রব্বা সে তার রব আল্লাহরাব আলমিনের সাথে গোপনে আলাপ করে আমি আপনি কিন্তু কমপক্ষে আমার আপনার চাওয়া পাওয়া আল্লাহরাবুল্লাহ আলমিনের কাছে গোপনে সলাতের মধ্যে বলতে পারি আল্লাহ আবুল আলমিন আমাদের সেভাবে রবের সাথে কানেকশান হওয়ার কানেক্টেড হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন কোরআনুল করিমের বিভিন্ন ঘটনার প্রবাহের দিকে আমরা যদি লক্ষ্য করি পৃথিবীতে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলামিন মোট ছয়টি জাতিকে বিভিন্নভাবে ধ্বংস করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছয়টি জাতির মধ্যে প্রথম যে জাতি ছিল সেটা হচ্ছে নু আলাইহিসাল্তুয়াসসালের কম আমরা সেই জাতির ধ্বংসের ধরণ কারণ এবং সেখান থেকে আমাদের শিক্ষা কি সে বিষয় নিয়ে সংক্ষেপে সামনের সময়গুলোতে আমরা বলার চেষ্টা করবো অমাতা উফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাবক্কাল তোয়া ইলাহি উনিম আমরা নুহ আলাহি দিকে যদি লক্ষ্য করি তিনি হায়াত পেয়েছিলেন আল্লাহ রব আলামের পক্ষ থেকে সাড়ে নয় বছর সাড়ে নয় শত বছরের বিরাট হায়াতের জীবনে সাড়ে নয় শত বছরের যদি আমরা লক্ষ্য করি রাসুল্লাহ আলহীলের যে বর্ণনা যে কেনা উম্রু উমাতি সালাতাম যে আমার উন্মতের গড় আয়ু হবে ষাট থেকে সত্তর বছর তাহলে ষাট সত্তর বছর আমাদের গড় আয়ু আর নু আলাইসালাত্তুয়ালসাল্লাম একাই হায়াত পেয়েছিলেন সাড়ে নয় শত বছর নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছরের হায়াতে তিনি মাত্র আশি জন মানুষ চল্লিশ জন পুরুষ এবং চল্লিশ জন নারী হেদায়ত প্রাপ্ত হয়েছিল যা নু আলাই সালাতসাল্লামের কিস্তি তথা নৌকায় তারা আরোহণ করে আল্লাহরাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে নাজাদ পেয়েছিলেন এখানে কয়েকটি ঘটনা লক্ষণীয় নু আলাহসালাত্তু আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রথম রাসুল নবীর কথা বলা হচ্ছে না প্রথম রাসুল তিনি দাওয়াত দিলেন তার কৌমকে তার ভাষায় হে আমার রব আমি আল্লাহ রাতে এবং দিনে দাওয়াত দিয়েছি রাতে দিনে দাওয়াত দেওয়ার পরেও কিন্তু ওই যে নুহ আরামের কথা যখন তারা আমাকে দেখেছে ইল্লা ফেরা আয়াতের পরের আয়াতের শেষ অংশ আমাকে দেখে শুধু তারা পালায় আর পালায় আমাকে দেখে পালায় এজন্য দেখবেন ভালো মানুষ যারা সলাত আদায় করে বা যারা ভালো মানুষ বা সলে সৎ আমল করার চেষ্টা করে তাদেরকে দেখলে দেখবেন এক শ্রেণীর মানুষ দান দিয়ে বান দিয়ে যায় এগুলো আয়াতগুলো তখন মনে পড়ে যে হয়তোবা তিনি নেশা খান অথবা সলাত আদায় করেন না আমার আপনার সামনে দিয়ে হয়তোবা যাওয়ার সময় এরকম ঘটনা ঘটেছে ভালো ভালো মানুষ যারা সলে সৎকার বান্দা মানুষ তাদের সামনে যেতে তারা ভয় করেন কারণ কখন না জানি আবার দাওয়াত দেয় এটা কিন্তু নু সালামের কমের একটা লক্ষণ সুতরাং এই লক্ষণ না ভালো মানুষের সাথে থাকতে হবে তাদের সাথে থাকলে আমার আপনার মাঝে নিঃসন্দেহে ইনশাআল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী আর রজুল আলা দিন হলিলি ফালিয়ানদুর মাই হলিল অর্থাৎ ওই হাদিস অনুযায়ী বিভিন্ন হাদিস অনুযায়ী আপনার আমার মাঝে কিন্তু পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ নুহ আলাইসালাতামের কওমের যে অপরাধ ছিল সে অপরাধটা কিন্তু একটা মাত্র অপরাধ তারা হচ্ছে শিরকে লিপ্ত ছিল শিরকে কেমন ভাবে লিপ্ত ছিল শয়তান তাদের যুগেই সেই যুগেই কিন্তু প্রথম ওই মূর্তি পূজার সয়লাভ করে দেয় সেই যুগ থেকে কিন্তু মূর্তি পূজা শুরু হয় কিভাবে তোমাদের অমুক 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 তো ভালো বান্দা ছিল সুতরাং তোমরা তাদেরকে অসিলা করে রবের কাছে চাও তোমরা এইটা করো তাদেরকে কিছু একটা অবাব বানাও শিকেল সুরত বানাও সেব বানাও বানিয়ে আল্লাহর কাছে চাও কারণ আল্লাহর কাছে চাইতে গেলে তো একটা মাধ্যম লাগবে সুতরাং এই মাধ্যম দিয়ে তোমরা রবের কাছে চাও এখান থেকে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন মহা প্লাবন দিয়ে মহা বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন তাদের এই মাত্র একটা মাত্র বড় অপরাধ ছিল এই অপরাধ পৃথিবীর বহু মানুষ করছে এমনকি বাংলাদেশের মানুষও জর্জরিত এখানে দুইটা কারণ একটা হচ্ছে তারা যে তাদের বিভিন্ন বাপ দাদা বা আর ভালো মানুষদেরকে নিয়ে মূর্তি বানিয়ে ওসিলা করে ভায়া বা মিডিয়া করে আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন চাইতো আজকেও কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশে পীর সাহেবকে আরো অন্যান্য সাহেবকে মাজারকে ইত্যাদি ইত্যাদি পূজার মাধ্যমে মধ্য দিয়ে কিন্তু আল্লাহ আল্লাহরাব আলামের সন্তুষ্টি কামনা করা হয় যা প্রকাশ্য শির আজও পর্যন্ত যদি ওই ধারা অব্যাহত নবিসাল্লাহু আলিম আসাল্লামের দোয়া আল্লাহ রবুল্লা আলমিন কবুল না করতেন এই একই অপরাধের কারণে পৃথিবীর বহু মানুষ কিন্তু ধ্বংস হয়ে যেত এবং তারা ও বা মাধ্যম করে নিয়েছিল এবং শিরকে লিপ্ত ছিল যার কারণেই কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে মহাপ্লাবন দিয়ে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিয়েছিলেন শুধুমাত্র ওই যে চল্লিশ জন নর এবং চল্লিশ জন নারী এই আশি জন ব্যক্তিকে আল্লাহ রাবুল্লা নাজাদ দিয়েছিলেন নু আলাই সালাতামের দাওয়াতকে তারা কবুল করেছিলেন এজন্যে নু আলাই সালাতামের পরে যাদেরকে আল্লাহ আবুল্লা আলমিন ধ্বংস করেছিলেন তারা ছিলেন আদ কৌমে আদ এখানে নুহ সামেরের বংশধর যিনি হুদ আলহিসাতাম আল্লাহ আবুল্লাহ আলমিন এখানে তাদেরকে হেদায়ত দেওয়ার জন্যে আল্লাহ আবুল্লাহ আলমিন হুদ আলাহিসাল্লাকে প্রেরণ করেছিলেন এখানে তাদের অহংকার ছিল এই হুদ আলাহিসালাতুয়াল্লামের কৌমের ধ্বংসের যে সমস্ত কারণ ছিল তার মধ্যে একটা কারণ ছিল তাদের ভাষ্য যেটা আল্লাহ কারিমে সে কথা বর্ণনা করেছেন মিন্না আরে আমাদের চাইতে শক্তিশালী কারা হতে পারে আবার তারা যেটা করত পাহাড় কেটে বিভিন্ন বড় বড় জায়গায় অট্টালিকা করত। তাদের তিনটা কারণ ছিল ধ্বংসের মোহতারাম আমিরে জামাতের যে নবীদের কাহিনী সেই সমস্ত বই পুস্তক পড়ে কিন্তু আমরা যতটুকু পেরে পারছি ততটুকু বলার চেষ্টা করছি ওখান থেকে এই সমস্ত ঘটনার মধ্যে আপনি আপনি আমি যখন পড়ব তখন নিঃসন্দেহে ইনশাআল্লাহ ওখান থেকে আমার আপনার মধ্যে ভেতরে দেখবেন একটা জাগরণ তৈরি হবে ইনশাআল্লাহ সেগুলো আপনারা আমাদেরকে আপনাদেরকে সকলের পড়া উচিত কারণ ওগুলো পড়ার মধ্য দিয়ে আমার আপনার ইমান ওইদা তুলিয়া ইমান এ কথা কেন বলা হলো আলা আল্লাহরাবুল্লা আলমিন কিন্তু যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় মুমিন যারা হবে তাদের কিন্তু যখন আল্লাহরাব আলমিনের বিধান তাদের সামনে তেলাওয়াত করা হবে উপস্থাপন করা হবে তাদের ইমান কিন্তু বৃদ্ধি পাবে এবং রব আল্লাহরাববুল্লা আলমিনের কাছে বেশি বেশি তাদের আশ্রয় ইস্তরা এবং তাদের তার উপর ভরসা করবে তারা কিন্তু এভাবেই রব আল্লাহরাববুল্লা আলমিনের সাথে সম্পর্ক স্থাপন করবে সুতরাং তাদের একটা কারণ ছিল যে তারা বলতো অহংকার করতো যে আমরাই তো ওই পৃথিবীতে বড় বড় জাতি আমরা বড় বড় অট্টালিকা করি অট্টালিকা করার ক্ষেত্রে তারা যে অহংকারটা করত যেখানে অট্টালিকা প্রয়োজন সেখানেও করত আবার যেখানে অট্টালিকা প্রয়োজন না সেখানেও করত। যদি এই কারণটায় ধরি তাহলে আজকে আমাদেরকে দেখবেন যাদের টাকা রয়েছে অর্থ রয়েছে তাদের অহেতুক এখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি দেশে একটা আবার বিদেশে চারটা লন্ডনে একটা আমেরিকায় একটা এভাবে কিন্তু তারা বাড়ি করেছেন নিঃসন্দেহে এটাও কিন্তু ওই জাতির সাদৃশ্যপূর্ণ একটা আমল আমার আপনার যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমি আপনি রাখতে পারি কিন্তু এভাবেই বিভিন্ন স্থানে বাড়ি করা এটা কিন্তু ওই হুদ আলাহিস অর্থাৎ কৌমে আদের বৈশিষ্ট্য এ কারণেই কিন্তু তাদেরকে ধ্বংস করা হয়েছিল দ্বিতীয় কারণ তাদের যেটা অযথা উঁচু উঁচু স্থায়ী এবং তারা এইটার কারণে দ্বিতীয় যে বিষয়টা তারা ভাবত যে আমরা এত বড় প্রাসাদ তৈরি করতে পারলাম এত উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতে পারলাম এগুলোর মালিক তো আমরা আমরাই তো করেছি সুতরাং আমরা কতই না ধর কতই না ধর আমাদের কে ঠেকায় এজন্যেই তারা বলতো যে ম্যান আসাদু মিন্না কৌয়া আমাদের চেয়ে কে আছে এত বড় শক্তিশালী আল্লাহ রাবুল আলমিন তাদেরকেও কিন্তু ধ্বংস করেন তাদের ধ্বংসের যে ঘটনা বর্ণিত হয়েছে কোরআনে মহাদিসের মধ্যে তিন বছর তাদেরকে মানে তাদের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় প্রথম তিন বছর তাদের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় পরে আল্লাহ দিন আল্লাহর দিন প্রচন্ড ঝণ্ডাবায়ু এবং আট রাত এমন ঝণ্ডাবায়ু অর্থাৎ নিনাদ বড় চিৎকার দিয়ে তাদেরকে পৃথিবী থেকে করে দেওয়া হয় এখানে তৃতীয় যে কারণ তাদের ছিল হুদ আলাইসরাতামের কৌম অর্থাৎ কৌমে আজ তাদের তৃতীয় কারণ যেটা ছিল ছিল সেটা হচ্ছে জুলুম করা অত্যাচার করা তারা যারা ধনী শ্রেণীর ছিল যারা টাকাওয়ালা ছিল সম্পদ ছিল যাদের পৃথিবীতে ক্ষমতা ছিল তারা কিন্তু ওই নিম্ন শ্রেণীর মানুষদেরকে শাসন শোষণ করত। এটা ছিল তিন নম্বর বৈশিষ্ট্য তিনটি কারণ ছিল হুদ আলাইসালাতাম অর্থাৎ কৌমে আল্লাহ আল্লাহরবল্লাহ আলামিন ধ্বংস করে দিয়েছিলেন কিন্তু এভাবেই আট দিন উচ্চ আওয়াজ এবং বাতাস ঝঞ্ঝাবায়ু এবং আট সাত রাত এভাবে দিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন আজও আমাদের মাঝে কিন্তু ওগুলো বিদ্যমান পৃথিবীর মানুষেরা বিশেষ করে আমরা মুসলমানরা বিধর্মীরা তো আছে আছেই সাথে আমরা বিভিন্ন জায়গায় অকারণে অট্টালিকা তৈরি করি আবার আমরা গর্ব করি এটাই আমাদের জন্য স্থায়ী হবে আবার আমরা কিন্তু অন্যের উপরে ক্ষমতা পেলেই কিন্তু শাসন শোষণের মাত্রা অনেকটাই বাড়িয়ে দেই বিশেষ করে যারা উচ্চপদস্থ তারা অধস্থনের প্রতি এই সর্বদা পৃথিবীর একটা মানুষের একটা বোধ স্বভাব যে যারা উচ্চপদস্থ ক্ষমতাধর তারা নিম্ন শ্রেণীর উপরে জুলুম করে এটা পৃথিবীর ক্ষমতাধর পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে অবধি এই ধারায় চলবে তবে জালেম এবং মাজলুমের ব্যাপারে কিন্তু আল্লাহ আব্বুল্লাহ আলমিনের রাসুল্লাহ সাল আলম আসসালামের বাণী এবং আল্লাহ সুবাহান বাণী কিন্তু মজুদ রয়েছে সুতরাং যারা জালেম তাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় অনেক রয়েছে আল্লাহ সুবাহান্লাহ মাজলুমকে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা এবং জালেমকে আল্লাহ আলামিন আলমিন তার এই জুলুমের হাত থেকে মাজলুমদেরকে রক্ষা করুন আল্লাহ আমিন তৃতীয় জাত যাদেরকে আল্লাহ আব্বুল্লা আলামিন যাদের কথা উল্লেখ করেছেন তারা হচ্ছে কৌমে সামুদ সামুদ জাতি তাদের এরা হচ্ছে আজ জাতির পাঁচশো বছর পর তাদের একটা শাখাতে আল্লাহরাবুল্লাহ আলমিন এই এই জাতির উদ্ভব হয় এর আগে যাদেরকে ধ্বংস করা হল হুদ আলাহি সাল্লা কৌম তারপরে এই সামুদ জাতির এই সামুদ জাতির হেদায়ত দেওয়ার জন্য আল্লাহরাবুল্লা আলমিন যাদেরকে প্রেরণ করে যে নবীকে প্রেরণ করেছিলেন তিনি ছিলেন হজরত সালে আলহি সাল্লা সালে আলাহি এখানে এই জাতির মধ্যে দুটি স্বভাব ছিল তাদের ধ্বংস করার জন্য তাদেরকে মেইনলি ধ্বংস করেছিলেন তার একটা কারণ হল সালামকে হত্যা করা এবং তার পরিবারকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করার জন্যে ওই জাতের মধ্যে নয়জন নেতা নয় গোত্রের নয়জন নেতা কিন্তু প্রস্তুত হয়েছিল এবং তাদের বাহিনী প্রস্তুত করেছিল এখানে একটা জিনিস লক্ষণীয় যুগে যুগে যারা সৎ এবং সমাজ সংস্কারক হবেন তাদেরকে কিন্তু জালেম শ্রেণীর মানুষ কখনো মেনে নিবে না দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন তার রহমস্বরূপ এক এমন উট দিলেন যে উট দিয়ে ওই সালেহ আলাই সালাতামের কৌমেরা উপকৃত হচ্ছিল সেই উটটিকে কিন্তু তারা হত্যা করে যদি আল্লাহরাবুল্লা আলমিন বিধান বর্ণনা করে আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক সাবধান করলেন ওটা তো শোনেনি শোনেনি সাথে সাথে সোলেহ আলাইসাল্লাতামকে হত্যা করা এবং তার পরিবারকে হত্যার এক বিরাট পায় তারা করেছিল পরবর্তীতে সেখান থেকে সালেহ আলাইসাল্লাত্তু আসাল্সাল্লাম এবং তার পরিবার নিয়ে তিনি সেখান থেকে হিজরত করলেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকেও ধ্বংস করলেন কি জন্যে কীভাবে তাদেরকে ধ্বংস করলেন দুটি মাধ্যমে একটা হচ্ছে ভূমিকম্প আর একটা হচ্ছে আসমান থেকে বিরাট চিৎকার কেয়ামত কিন্তু যে মাধ্যমগুলো দিয়ে হবে তার মধ্যে একটা মাধ্যম কিন্তু বিকট আওয়াজ বিকট আওয়াজ দিয়ে পৃথিবীকে ধ্বংস করা হবে প্রলয়া বিভিন্ন ওলটপালট তো থাকবেই ঈদের শ্যাম সুকুব বেরত ঈদের শ্যামা উংশাপত তারপর ঈদের শ্যামা এই আয়াতগুলোতে স্পষ্ট প্রমাণ বহন করে সাথে সাথে আবার বিরাট আওয়াজ বিরাট চিৎকার দিয়ে কিন্তু এ পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহরাবুল আরমিন প্রথমত প্রথম নিনাদ প্রথম আওয়াজ এরপরে দ্বিতীয়টা তো আছেই এখান থেকে বোঝা যায় যে দুটি বিষয় তাদের যে পাপটা ছিল যে যারা ভালো বা সলে বা সদ্বান্দা ভালো মানুষ যারা তাদেরকে সর্বদা অধম শ্রেণীর মানুষ অর্থাৎ যারা ধর্ণাঢ্য যারা কোরআনকে মানে না হাদিসকে মানে না তারা কিন্তু সর্বদা ভালো মানুষের পেছনে লেগে থাকবে এবং তাদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য পায় তারা করবে এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যারা পবিত্র কোরআন এবং সহিদিসিসের আলোকে জীবন গড়তে চাই। দাওয়াত দিতে চায় বা সমাজ সংস্কারে নিয়োজিত রয়েছে তাদের পেছনে এক শ্রেণীর মানুষ থাকবে ওই পৃথিবী থেকে নিয়ে আজও পর্যন্ত থাকবে তাদেরকে ধ্বংস করে দেওয়া তাদেরকে জেলে জিঞ্জিরাবদ্ধ করা তাদেরকে হত্যা করা এরকম ঘটনা ঘটাবে যা পূর্বে ঘটানো হয়েছিল আর এই কারণে তাদেরকে ভূমিকম্প এবং নিনাদ বিরাট চিৎকার দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল সুতরাং আজকে যারা এই পৃথিবীর মাঝে রয়েছে অবশ্যই তারাও যদি সাবধান না হয় আল্লাহরাবুল্লা আলমিনের এই বড় বড় পাপে তারা কিন্তু পাপিষ্ট হতেই চলেছে হয়ে যাচ্ছে আল্লাহরাবুল্লা আলমিন এ সমস্ত জাতিকে মুসলিম জাতিকে বিশেষ করে পৃথিবীকে আল্লাহরাবুল্লা আলমিনের হেদায়তের পতাকা হেদায়তের মর্মমূলে বলে আসার তৌফিক দান করুন আল্লাহ আমিন এরপরে কমে লুত যেখানে লুত আলাহিসাল্লাতুসালাম লুত আলাহিসাল্লা সালামের যে কৌমকে ধ্বংস করা হয়েছিল কয়েকটি কারণে তার মধ্যে একটা কারণ যেটা ছিল সেটা সবচেয়ে বড় কারণ কোরআনের বহু আয়াত রয়েছে রাসুল্লাহ সাল্লাসাল্লামের হাদিসের মধ্যে তিনি বলছেন লামত রয়েছে তাদের মধ্যে যারা পুরুষে পুরুষে জেনা করে যারা নারীতে নারীতে জেনা করে এটা কিভাবে সম্ভব যদিও যারা জানে না বুঝে না এই বিষয়টা হয়তোবা মনে করবেন যে এটা কেমন বিষয় হতে পারে এটা কেমন বিষয় এটা কিভাবে সম্ভব কিন্তু শয়তান যাদেরকে পাকড়াও করে তার দ্বারা পৃথিবীর যে কোনো পাপ করা সম্ভব শয়তান যাকে পাকড়াও করে তার দ্বারা পৃথিবীর যে কোনো পাপ করা সম্ভব লুত আলাইহিসসালামের কৌমকে ধ্বংস করা হয়েছিল যে মেইন পাপে যে প্রধান পাপে সেটা হচ্ছে সমকামিতা আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে সুসংবাদ দেওয়ার জন্য পুত্র ইসহাক যিনি বিবি সারার গর্ভে এসেছিলেন তাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করলেন ইব্রাহিম আলহি উত্তম আতিথিয়তা তাদের সামনে উপস্থাপন করলেন কি ইব্রাহিম আলহি মানে বাসুর জবেহ করে তিনি আস্ত বাসুর তাদের সামনে ভেজে ভুনা করে রান্না করে তাদের সামনে যখন উপস্থাপন করলেন তারা যখন খেতে চাইল না তখন ইব্রাহিম আলহিসাল্লাতসাল্লাম ভেবে বসলেন তারা কি কোনো ডাকাত শ্রেণীর বা দস্য শ্রেণীর হবে সে যুগের একটা রেওয়াজ ছিল যে যদি কেউ কোনো মানে কেউ কোনো বাড়িতে ডাকাতি করে বা চিন্তাই করে এরকম কিছু করতে চায় তাহলে সে বাড়ির কোনো কিছু তারা ভক্ষণ করতো না খেত না তো তখন তিনি সন্দেহ পোষণ করলেন তখন ফেরেশতারা বললেন যে না আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এবং আপনার ওই ভাইয়ের ছেলে লুথ আপনার ভাতিজা তার ওই কৌমকে ধ্বংস করার জন্য মূলত আমরা এসেছি লুত আলাই ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লাম একটু আশ্চর্যান্বিত হলেন এবং লুত আলাহি বাড়িতে যখন এই ফেরিস্তা মণ্ডলী গেলেন সুদৃশ্য যুবক রূপে তার কৌমের যে রোগটা ছিল ও রোগটা আরো বেড়ে গেল যে লুতের বাড়িতে মেহমান এসেছে ওই মেহমানকেও ছাড় দেওয়া যাবে না তাদেরকে বিভিন্নভাবে লুত আলা সতর্ক এবং সাবধান করলেন তাদের কাছে ক্ষমা চাইলেন আশ্রয় চাইলেন সবশেষে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন পরবর্তীতে ফেরেস তারা বললেন যে তারা আমাদের কোনো ক্ষমা মানে ক্ষতি করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে গজব তাদের জন্য নিয়ে এসেছি আপনি ওই ভোর হওয়ার পূর্বেই ওই রাত থাকতে আপনি আপনার পরিবার নিয়ে আপনার কম নিয়ে আপনি এগিয়ে যাবেন আপনার স্ত্রীও কিন্তু এর মধ্যে পড়বে এর ইঙ্গিত আল্লাহরাবুল্লাহ আলমিন দিয়েছেন দুই নবীর স্ত্রী নুহ আলাইহিসাল্লা এবং লুত আলাহিসাল্লাসাল্লামের স্ত্রী কিন্তু আল্লাহরাবুল্লাহ আলমিনের হেদায়াত গ্রহণ করেননি এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় থাকে আপনি যাকে দাওয়াত দিচ্ছেন সে আপনার পাশেও থাকতে পারে দূরেও থাকতে পারে পাশের সব মানুষ যে হেদায়ত প্রাপ্ত হওয়া বিষয়টা কিন্তু এমন না যা নূ আলাইসাল্লা সাল্লামের জীবনীতে এবং লুত আলাহিসাল্লা জীবনী তাদের স্ত্রীরাই হেদায়ত প্রাপ্ত হয়নি তবে তাদের দাওয়াত কিন্তু আল্লাহরাব্দুল্লা আলামিনের কাছে কবুল হয়েছিল নু আলাইসাল্তুসাললাম অল্প মানুষকে হেদায়েত আল্লাহ হরাব্লাহ আলামের মাধ্যমে দিতে পেরেছিলেন এবং ঠিক অনুরূপভাবে পরবর্তীতে যখন তারা এই পাপের কাজে লিপ্ত হচ্ছিল হওয়ার পূর্বে আল্লাহরাব্লাহ আলামিন একইভাবে তাদেরকে এমনভাবে মানে ধ্বংস করলেন যা অন্য জাতকে করলেন না কিভাবে ধ্বংস করলেন আপনি ভাত খাচ্ছেন ভাতের প্লেট রয়েছে ভাতের প্লেটটা আপনি উল্টে দেন তাদের ওই জমিনটাকে আল্লাহরমিন এভাবে উঁচু করে ধরে উল্টিয়ে দিয়েছিলেন এটা তাদের একটা কারণ ছিল কিন্তু তারা তাদের অপরাধ ছিল মেন যেটা সেটা হচ্ছে সমকামিতা আজকে আমরা বলবো আমরা চাই মানুষের আঁকিদার বিপ্লব আমরা চাই ভেতরের বিপ্লব আসলে ভেতরে যাদের অপরিষ্কার কলুষিত তাদের দ্বারা তো ওই অধম শিক্ষানীতির ব্যবস্থা চালু হবেই আজকে আমাদের সামনে যে বিষয়টি মানে সামনে বেশ ভাইরাল হয়েছে আমরা সবাই জানি এ বিষয়ে আমরা এতটুকুই বলবো নিঃসন্দেহে যারা এটার সাপোর্ট করছেন নিঃসন্দেহে যারা এটা করছেন যারা বাস্তবায়নের নিয়ত রয়েছে ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার কখনো এক হতে পারে না ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার কখনো এক হতে পারে না আপনি দুধকে যদি বলেন ঘোল আর ঘোলকে যদি বলেন দুধ আপনি সরিষার তেলকে যদি বলেন মধু এটা মানুষ কিভাবে মানবে আমরা বলছি না এটা একটা ইস্যু তবে আপনাদের ভেতর পরিষ্কার করা দরকার আপনারা হয়তোবা স্বশিক্ষিত সুশিক্ষিত হয়েছেন আপনাদের জন্য আমরা হেদায়তের দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে আপনাদেরকে পূর্ণ হেদায়ত দান করুন আল্লাহ আমিন মূলত এই সমস্ত বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করে আমাদেরকে টেস্ট করা হয় ইমান কতটুকু কি আছে তবে আমাদেরকে আমাদের যে বর্তমান সময়ের জিহাদের যে বৈশিষ্ট্য তিনটি বিশেষ করে কথা কলম এবং সংগঠন সংঘবদ্ধ দাওয়াত আমরা এতটুকুই বলবো তাছাড়া আমরা সরকারকে নামানো টানাহেসরা করা এই বিষয়গুলো আমাদের দাওয়াতের বৈশিষ্ট্য নয় তবে আমরা বলবো যারা এটা সমর্থন করছেন যারা এটা চালু করছেন যারা মুসলমান মানে সমাজের মাঝে এই সমস্ত কুপ্রবৃত্তি এবং ধ্বংসলীলা চালিয়ে দেওয়ার জন্য মুসলমানদের ব্রেয়স করার জন্য ছোট কচি কাছাদেরকে ধ্বংস করার জন্য এই সমস্ত সিলেবাস প্রণয়ন করছেন দয়া করে আপনারা থেমে যান কারণ এই কারণে কিন্তু লু তালিহিহি সালাতামের কমকে আল্লাহ রবীন্দ্রী ছাড় দেননি শুধুমাত্র ছাড় পেয়ে যাচ্ছেন নবী মোহাম্মদ সাল্লু আলী উন্মত হিসাবে শুক্রিয়া আদায় করুন এবং একটাকে আরেকটার সাথে গুলিয়ে দিয়ে মিশিয়ে দিয়ে মানুষকে ঘোল খাওয়ানোর চেষ্টা করবেন না দয়া করে আমরা চাই মানুষের আঁকিদার বিপ্লব আঁকিদার বিপ্লব হবে শিক্ষার বিপ্লব দিয়েও এজন্যে শিক্ষা আমার আপনার সন্তান কোথা থেকে নিচ্ছে কার কাছ থেকে নিচ্ছে মোহাম্মদ নু সিরিন তো এই জন্যই বলছেন যে ইন্না হাদ আল দিন শুনে নাও নিশ্চয়ই দিনটা হচ্ছে নিশ্চয়ই দিনটা হচ্ছে ইন্না হাদ ইলমা ইলমামিনার দিন নিশ্চয়ই জ্ঞানটা হচ্ছে দিনের একটা অংশ সুতরাং তোমরা লক্ষ্য করো তোমরা দিন বা এই জ্ঞানটা কোথা থেকে আহরণ করছো উপার্জন করছো কার কাছ থেকে কোন উস্তাদের কাছ থেকে নিচ্ছ সুতরাং ওই সমস্ত বই থেকে জ্ঞান নেওয়ার সুযোগ একজন মুসলিম হিসেবে নেই যদিও বিভিন্ন সময়ে চাপে পড়ে আমাদের ওই সিলেবাস পড়তে হয় সার্টিফিকেট অর্জন করার জন্যে আমাদের দেশের যারা দায়িত্বশীল রয়েছে আমরা তাদের আহ্বান করব এটার সমর্থন দেওয়া এটা চালু করা ট্রান্সজেন্ডার আর ওই থার্ড জেন্ডার একত্রিত করন এটা কিন্তু সুতরাং যারা এটা করবেন তারা কোন পর্যায়ে যাবেন সাবধান হন সতর্ক হন আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে আমাকে ইমানের সায়তালে কবুল করুন আল্লাহ আমিন সম্মানিত সুদিমণ্ডলী আমরা আলোচনার দীর্ঘায়িত করতে যাচ্ছি না এরপরে যে পঞ্চম ষষ্ঠ যে কম ছিল সেটা হচ্ছে ফিরাউনের কম আমরা কিন্তু জানি যে আয়াতটি শুরুতেই আল্লাহরাবাহ আলমিনের পক্ষ থেকে আমরা কোরআনুল কালিম থেকে তিলাবত করেছিলাম আল্লাহরাবুল্লাহ আলমিন ফিরাউনকে বিভিন্নভাবে সাইজ করেছিলেন অর্থাৎ তাকে পর্যবসিত করলেন সর্বশেষ কিন্তু ওই ভরা ডুবি দিয়ে অর্থাৎ ডুবিয়ে মারলেন তার কারণ যেগুলো ছিল মূসা আলাহিসালাতাম এবং হারুন আলাহিসালাত্তু উপরে জুলুম করা এখানে মৌলিক কথা ছিল এই ফিরাউন ছিল এমন জালেম যা ওই অল্প শ্রেণীর মানুষ যারা অল্প শিক্ষিত যাদের ক্ষমতা কম তাদের উপরে সর্বদা কিন্তু তারা জুলুম নির্যাতন করেই চলেছিল সব নবীদের কমকে ধ্বংসের প্রধান কারণ যেটা বিভিন্ন স্পেশাল স্পেশাল পাপ তো আছে বিশেষ বিশেষ পাপ তারা করেছিল সাথে সাথে সবাই কিন্তু অধিকাংশ যারা ক্ষমতাধর তারা কিন্তু অধিকাংশ জালেম ছিল এই কারণে সুতরাং আমরা এই সংক্ষিপ্ত সময় এটা বলতে চাই যেই কারণগুলোতে পূর্বের জাতিগুলো ধ্বংস হয়েছে এই কারণগুলো কিন্তু আজও বাংলাদেশে অহরহ অহরহ বিদ্যমান সুতরাং বাংলাদেশের মানুষের উচিত এদেশের এই বিশ্বের মানুষের উচিত এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকা সমকামিতার পাপ অল কাতের অল ফায়েল অল এদের হত্যা করতে হবে এদের বিধান কিন্তু কঠিন সুতরাং যারা এই বুঝে শুনে এরকম পাইতারা করছেন তারা সাবধান হন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের শরীয়তের সাথে নাফারমানি করবেন না আল্লাহরবুল্লা আলমিন ছেড়ে দিয়েছেন তবে কিন্তু ছাড় কিন্তু তিনি দিবেন না আমার আপনার ইমানকে আল্লাহ রব্ল্লা আলমিন বাঁচিয়ে রাখার বন্দোবস্ত করুন আল্লাহ আমিন আজকের খুতবা থেকে আমরা এতটুকুই বলতে চাই যে আমরা যেন কোনো শরীয়ত বিরোধী কাজ আমার আপনার হাত দ্বারা আমার আপনার কলম দ্বারা আমার আপনার জবান দ্বারা আমার আপনার ব্রেন দ্বারা না হয় এটা যেন কখনও না হয় তাহলে আমি আপনি কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কখনোই রেহাই রক্ষা পাবো না আল্লাহ রবুল্লা মুসলিম জাতিকে হেদায়ত দান করুন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন বাংলাদেশের মানুষকে পূর্ণ হেদায়ত দান করুন যারা প্রশাসনে রয়েছে এই সমস্ত চিন্তা চেতনা যারা করে বাম ডান বিভিন্ন পন্থী রয়েছে আর যারা দেখছে যারা পক্ষে কথা বলছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের আরও নুসরা সহযোগিতা দান করুন এবং যারা বিপক্ষে রয়েছেন তাদের ইমানকে আল্লাহ আরও মজবুত করে দিন তারা মুসলমান এই হিসাব যদি তারা ভুলে যায় তারা বড় ক্ষতিগ্রস্ত হবে আমরা মুসলিম হিসাবে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের পূর্ণ হেদায় দান করুন আল্লাহ আমিন আকুলকুল্লাকুম ওসাই ইল ফাস্তাক ফিরু ইন্না হু হু আল্ গাফরুর রহিম